ব্রিজের রেলিং ধরে দাঁড়ানো এক নারী একটি পা সে ব্রিজের রেলিং এ তুলে দিয়েছে বাকি পা তুলে নদীতে লাফিয়ে পড়তে যাবে অমনি পেছন থেকে টেনে ধরল কেউ আত্মহত্যার ঠিক আগ মুহূর্তে তাকে ধরে ফেলেন সেই সময় ব্রিজের ওপর দিয়ে যাওয়া একটি বাসের চালক পূর্বচীনের চীনের নাম জিঙে গত রোববার এই ঘটনা ঘটে কাকতালীয় ভাবে বাসের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধারণ হয়ে যায় পিপলস ডেইলি অনলাইনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম মিরর অনলাইন জানায় যখন বাস চালক ওই অজ্ঞাত নারীকে লক্ষ্য করেন ততক্ষণে সে এক পা সেতু রেলিং এর উপরে রেখে ফেলেছিল পরে ওই চালক বাস থেকে নেমে আত্মহত্যা করতে যাওয়া নারীকে বাধা দেন এবং অন্য যাত্রীদের সহযোগিতায় তাকে নিরাপদে বাসে তুলে দেন যদিও ওই নারী তখন হাত পা ছাড়ানোর জন্য যার পর্ণায় চেষ্টা করছিলেন কিন্তু শেষ অবধি তার শক্তি হার মানে বাসের চালক ও যাত্রীদের কাছে নানজিং এর ইয়াং সেতুর ওপর থেকে ঝাঁপ দিতে চাওয়া ওই নারীর বয়স ত্রিশ বছর হবে বলে ধারণা করা হচ্ছে ভিডিও ফুটেজে দেখা যায় উদ্ধার করার সময় তিনি চালক ও যাত্রীদের বাধা দিচ্ছিলেন যেহেতু কয়েকজন মিলে চেষ্টা করছিলেন এক পর্যায়ে সবাই তাকে নিরাপদে বাসে তুলতে সক্ষম হন উদ্ধারের পুরো ঘটনাটি ছিল এক মিনিটেরও কম সময়ে পরে চালক যাত্রীরা পুলিশ ডাকেন এবং ওই নারীকে কাউন্সেলিং এর জন্য পাঠানো হয়